জিব্রাল্টার প্রণালী ভূ রাজনৈতিক গুরুত্ব এবং যুক্তরাজ্য স্পেন দ্বন্দ্ব। আইবেরিয়ান উপদ্বীপের দক্ষিণ প্রান্তে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত ব্রিটিশ শাসিত একটি ভূখণ্ড জিব্রাল্টার। স্পেনের সীমানার দক্ষিণে অবস্থিত অঞ্চলটির আয়তন প্রায় 6.5 বর্গ কিলোমিটার। এখানে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 426 মিটার উঁচু এক শিলা চুনা পাথরের শৈলন দ্বীপ, যেটি দ্য রক অফ জিব্রাল্টার নামে পরিচিত। একে হারকিউলিসের স্তম্ভসমূহ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। উত্তর আফ্রিকার মুসলিম মোর জাতিগোষ্ঠীর সেনাপতি তারিখ ইবনে জিয়াদ 711 সালের 27 এপ্রিল জিব্রাল্টারে অবতরণ করেন এবং এর মধ্য দিয়ে স্পেনে মুসলিম শাসনের সূচনা হয়। আরবি শব্দগুচ্ছ জাবাল আল তারিখ অর্থাৎ তারিখের পাহাড় থেকে জিব্রাল্টার নামটি নেওয়া হয়েছে। 1462 সালে 20 আগস্ট পর্যন্ত প্রায় 751 বছর জিব্রাল্টারে মুসলিম শাসন বজায় ছিল। এরপর জিব্রাল্টার স্প্যানিশ শাসনের অধীনে আসে এবং 1704 সাল পর্যন্ত জিব্রাল্টারে স্প্যানিশ শাসন জারি থাকে। 1700 সালের 1 নভেম্বর স্পেনের রাজা দ্বিতীয় চার্লস নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে স্প্যানিশ সাম্রাজ্যে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। এর ফলে 1701 থেকে 1714 সাল পর্যন্ত স্প্যানিশ সাম্রাজ্যের বিভিন্ন অংশে সংঘাত ছড়িয়ে পড়ে। এই সংঘাতের সুযোগ নিয়ে 1704 সালের 4 আগস্ট বিশিষ্ট অ্যাডমিরাল জর্জ রুকের নেতৃত্বে অ্যাংলো ডাচ সামরিক বহর যুদ্ধে বিজয়ী হয়ে স্পেনের নিকট থেকে জিব্রাল্টারের নিয়ন্ত্রণ নেয়। 1713 সালে নেদারল্যান্ডসের ইউট্রেক্স শহরে ব্রিটেন এবং স্পেনের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির 10ম অনুচ্ছেদ অনুযায়ী স্প্যানিশ কর্তৃপক্ষ জিব্রাল্টার অঞ্চলকে ব্রিটিশদের নিকট হস্তান্তর করে। 1713 সালে ব্রিটেনের সাথে ইউট্রেক্সট শান্তি চুক্তি স্বাক্ষরের পরও স্প্যানিশ কর্তৃপক্ষ পরবর্তীতে বিভিন্ন সময়ে জিব্রাল্টারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। 1727 সালে স্প্যানিশ বাহিনী রক অফ জিব্রাল্টারের চারপাশে অবস্থান নিয়ে অবরোধ আরোপ করে এবং প্রচণ্ড গোলাবর্ষণ করে। ব্রিটিশ বাহিনীর সাথে লড়াইয়ের পর 1729 সালের 9ই নভেম্বর স্পেনের সেভিল শহরে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে এই সংঘাতের সমাপ্তি ঘটে। 1775 সালের 19 এপ্রিল থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম শুরু হলে জিব্রাল্টারের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ফ্রান্সের সহায়তায় স্প্যানিশ বাহিনী 1779 সালের 24শে জুন থেকে 1783 সালের 7ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 3 বছর 7.5 মাস জিব্রাল্টার অবরুদ্ধ করে রাখে। সেই সময় জিব্রাল্টারের গভর্নর ছিলেন ব্রিটিশ সেনাপতি জর্জ অগাস্টার এলিয়ট। স্প্যানিশ বাহিনীর সাথে প্রচণ্ড লড়াই করে 1780 সালে ব্রিটিশ অ্যাডমিরাল জর্জ রডনি এবং 1781 সালে ব্রিটিশ ভাইস অ্যাডমিরাল জর্জ ডার্বি অবরুদ্ধ জিব্রাল্টারে পৌঁছেছিলেন। ফলে জিব্রাল্টারের একাধিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে স্পেনের অবরোধ সফল হয়নি। এরপরেও প্রায় 35,000 জনসংখ্যা অধ্যুষিত জিব্রাল্টারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্রিটেন এবং স্পেনের মধ্যে বিভিন্ন সময়ে উত্তেজনা তৈরি হয়। অঞ্চলটি আয়ের অন্যতম উৎস পর্যটন খাত। জাতিসংঘ সাধারণ পরিষদে 1965 সালের 16ই ডিসেম্বর অনুমোদিত রেজুলেশন 2070 অনুযায়ী ব্রিটেন এবং স্পেনের মধ্যে আলোচনার মাধ্যমে জিব্রাল্টার সংকট সমাধানের আহ্বান জানানো হয়। এরপর দেশ দুটির মধ্যে আলোচনা শুরু হয় এবং দুপক্ষ জিব্রাল্টারে একটি গণভোট আয়োজনের ব্যাপারে সম্মত হয়। ব্রিটেনের সাথে সংযুক্ত থাকা অথবা স্পেনের অধীনে যাওয়া সংক্রান্ত 1967 সালে 10ই সেপ্টেম্বর অনুষ্ঠিত গণভোটে জিব্রাল্টার 99%-এরও বেশি ভোটার ব্রিটেনের সাথে সংযুক্ত থাকার পক্ষে মতামত প্রকাশ করে। প্রতি বছর 10ই সেপ্টেম্বর জিব্রাল্টারের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। 2002 সালের 7ই নভেম্বর জিব্রাল্টারে আবারও একটি গণভোট অনুষ্ঠিত হয়। ব্রিটিশ প্রশাসনের আয়োজিত সেই গণভোটে 98%-এরও বেশি ভোটার জিব্রাল্টার কর্তৃক স্পেন এবং ব্রিটেনের মধ্যে ভাগাভাগি করার সংক্রান্ত প্রস্তাবের সাথে বিরোধিতা করে শুধু ব্রিটিশ প্রশাসনের সাথে সংযুক্ত থাকার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানান। 1969 সালে 28 আগস্ট জিব্রাল্টার হাউস অফ অ্যাসেম্বলির প্রথম অধিবেশন শুরু হয়, যার মধ্য দিয়ে জিব্রাল্টারে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কার্যক্রমের সূচনা হয়। নতুন সংবিধানের উপর জনমত যাচাইয়ের জন্য 2006 সালের 30শে নভেম্বর জিব্রাল্টারে একটি গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটে 60%-এরও বেশি ভোটার নতুন প্রণীত সংবিধানের সমর্থনে মতামত দেয়। নতুন সংবিধান অনুযায়ী অঞ্চলটির আইনসভার নাম জিব্রাল্টার পার্লামেন্ট করা হয় এবং আইনসভা তুলনামূলকভাবে বেশি ক্ষমতার অধিকারী। বর্তমানে 17 জন নির্বাচিত সদস্য নিয়ে জিব্রাল্টার পার্লামেন্ট গঠিত হয়েছে। জিব্রাল্টার সোশ্যালিস্ট লেবার পার্টির নেতা ফ্যাবিয়ান র্যামন্ট
পিকার্ডো 2011 সালের 9 ডিসেম্বর থেকে অঞ্চলটির ষষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2020 সালের 11 জুন থেকে ব্রিটিশ ভাইস অ্যাডমিরাল স্যার ডেভিড জর্জ স্টিল জিব্রাল্টারের গভর্নরের দায়িত্ব পালন করছেন। বিশ্বের অন্যতম ট্যাক্স হ্যাভেন হিসেবে পরিচিত জিব্রাল্টার বিভিন্ন দেশ থেকে যাওয়া কর ফাঁকির অর্থ রাখার আশ্রয়স্থল হিসেবেও পরিচিত। ভূরাজনৈতিক কৌশলগত কারণে জিব্রাল্টার খুবই গুরুত্বপূর্ণ। আফ্রিকা মহাদেশের উত্তর উপকূল থেকে মাত্র 19 কিলোমিটার দূরে জিব্রাল্টার এর অবস্থান। বিশ্বের অন্যতম ব্রিটিশ সামরিক স্থাপনা হিসেবে অঞ্চলটি ব্যবহৃত হয়ে আসছে। সেখানে বিমান ঘাঁটি এবং নৌ ঘাঁটি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সামরিক ঘাঁটি ব্রিটেনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জিব্রাল্টার প্রণালী বা স্টেট অফ জিব্রাল্টারের ওপর নজরদারি প্রতিষ্ঠার জন্য জিব্রাল্টার ভূখণ্ডে নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ভূমধ্যসাগরের প্রবেশস্থলে অবস্থিত হওয়ায় এই প্রণালীকে ভূমধ্যসাগরের চাবি হিসেবে অবহিত করা হয়ে থাকে। জিব্রাল্টার প্রণালীর দৈর্ঘ্য প্রায় 58 কিলোমিটার এবং এর সর্বনিম্ন প্রস্থ প্রায় 13 কিলোমিটার। জিব্রাল্টার প্রণালীর সামরিক এবং বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম। এই প্রণালীর মাধ্যমে বাণিজ্যিক জাহাজ সহজে ভূমধ্যসাগরে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে সুয়েজ খাল দিয়ে লোহিত সাগরে প্রবেশ করতে পারে। বর্তমানে বৈশ্বিক বাণিজ্যের অধিকাংশই জলপথ ব্যবহার করা হয়ে থাকে এবং এক্ষেত্রে জিব্রাল্টার প্রণালী পৃথিবীর ব্যস্ততম জলপথগুলোর মধ্যে একটি। 2016 সালের 23 জুন ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ এবং ব্যাকসিট সংক্রান্ত একটি গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটে যুক্তরাজ্যের 51% বেশি ভোটার ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বেরিয়ে যাওয়ার পক্ষে সমর্থন জানান। গণভোটের ফলে 2020 সালের 31 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছে। তবে 2016 সালে গণভোটে জিব্রাল্টার প্রায় 96% ভোটার ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকার ব্যাপারে সমর্থন জানান। এমনকি জিব্রাল্টারের কয়েকটি রাজনৈতিক দল দ্বিতীয় দফা ব্যাকসিট গণভোটে দাবি জানায়। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত থাকার সময় জিব্রাল্টারের সীমান্ত রক্ষা, বাণিজ্য নীতি এবং অন্যান্য বিষয় এই জোটের আইন অনুসারে পরিচালিত হতো। ইউরোপীয় ইউনিয়ন ব্যাকসিট পরবর্তী জিব্রাল্টারের পদক্ষেপ ঠিক করতে স্পেন এবং যুক্তরাজ্যকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানায়। স্পেন এবং যুক্তরাজ্যের মধ্যে কয়েক দফা আলোচনার পর 2020 সালের 31 ডিসেম্বর দেশ দুটো একটি সমঝোতায় পৌঁছায়। সেই সমঝোতার অনুযায়ী জিব্রাল্টার ইউরোপীয় ইউনিয়নের শেনজেন চুক্তির অন্তর্ভুক্ত থাকবে। 1985 সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ইউরোপের কয়েকটি দেশের মধ্যে পাসপোর্টবিহীন সীমান্ত ধারণার উপায় তৈরি হয়। বর্তমানে স্পেন 1713 সালে স্বাক্ষরিত ইউট্রেক শান্তি চুক্তি থেকে বের হয়ে এসে জিব্রাল্টারে অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে, কারণ স্প্যানিশ সাম্রাজ্যের উত্তরাধিকার দিয়ে দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। অন্যদিকে যুক্তরাজ্য যে কোনো মূল্য জিব্রাল্টারের দখল বজায় রাখার ব্যাপারে বদ্ধপরিকর, কারণ জিব্রাল্টার প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জিব্রাল্টারের দখল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় 1982 সালে যুক্তরাজ্য এবং আর্জেন্টিনা ভয়াবহ সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। জিব্রাল্টারের দখল এবং জিব্রাল্টার প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাজ্য এবং স্পেনের মধ্যে ভবিষ্যতে এমন পরিস্থিতির সৃষ্টি হবে কিনা তা সময় নির্ধারণ করে দেবে।